আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে। আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম, আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। লন্ডন ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলা হতে পারে, মন্তব্য ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারির। ফ্রান্সে জলবায়ু সম্মেলন রূপ নিল বিশ্ব নেতাদের সর্ববৃহৎ সমাবেশে। অলহাম ওয়েস্ট এবং রয়টন আসনের উপনির্বাচন 3রা নভেম্বর। বাংলাদেশের নৌপরিবহন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটেনের খ্যাতিমান শিপিং প্রতিষ্ঠান। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারি মাইকেল ফ্যালন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লন্ডন ম্যানচেস্টারের মতো যুক্তরাজ্যের শহরগুলোতে সহজেই প্যারিসের কায়দায় সন্ত্রাসী হামলা হতে পারে। এই পরিস্থিতি এড়াতে আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে হবে, কারণ একমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমেই তাদের পরাস্ত করা সম্ভব। গতকাল রোববার সানডে টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাৎকারে ফ্যালন একথা বলেন। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানো নিয়ে কনজারভেটিভ সরকার ও বিরোধী লেবার পার্টির নেতারা পরস্পর অবস্থান নিয়েছেন। এমন পটভূমিতে আইএস ঘাঁটিতে অভিযানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে ফেলন এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, যুক্তরাজ্যের নিজস্ব নিরাপত্তার স্বার্থে তার সরকার সিরিয়া বিমান হামলা চালাতে চায়। এ ব্যাপারে তিনি বিরোধী দলের সমর্থনও চান। অন্যদিকে লেবার পার্টির জেরেমি কর্বিন এর বিরোধিতা করে বলেছেন, আইএস এর ওপর হামলা চালালে যুক্তরাজ্যের নিরাপত্তা বরং আরো হুমকিতে পড়তে পারে। সিরিয়া বিমান অভিযান নিয়ে সিদ্ধান্ত নিতে চলতি সপ্তাহে হাউস অব কমন্সে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি রোধে একটি আন্তর্জাতিক চুক্তির লক্ষ্যে প্যারিসে আজ থেকে শুরু হলো জলবায়ু সম্মেলন। শিল্পায়নের আগে বিশ্বের তাপমাত্রা যে পর্যায়ে ছিল তা থেকে তাপমাত্রা যেন 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সেই লক্ষ্যেই একটি মৌথিকে পৌঁছানোর চেষ্টা হবে প্যারিসে। চুক্তি হলে তা মানার ক্ষেত্রে যেন আইনগত বাধ্যবাধকতা থাকে সে কথাও বলা হচ্ছে সম্মেলনে। জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, এ সম্মেলনে 151 জন সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন এবং এর ফলে এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় সমাবেশ। স্বাগতিক প্রেসিডেন্ট ওলাদ, জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সবার কণ্ঠে সম্মেলনে ছিল একই সুর। প্রথম দিনের ভাষণে বারাক ওবামা বলেছেন, কিছু না করে বসে থাকার যে যুক্তি আগে দেওয়া হতো সেদিন ফুরিয়ে গেছে। অলহাম ওয়েস্ট এবং রয়টন আসনের আসন্ন উপনির্বাচনে লেবার পার্টির প্রার্থী কাউন্সিলর জিম ম্যাকমিহান এর সমর্থনে স্থানীয় কোল্ডহার্স্ট লেবার ব্রাঞ্চের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের অলহাম প্রতিনিধি মওদুদ আহমদ জানান, কাউন্সিলর আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুশনারা আলী এমপি, আফজল খান এমএপি, শাবানা মাহমুদ এমপি, ডেবি আব্রাম এমপি, অ্যাঞ্জেলা রায়ান এমপি সহ স্থানীয় কাউন্সিলর ও লেবার নেতৃবৃন্দ। অতিথিরা তাদের বক্তব্যে বর্তমান ক্ষমতাসীনদের অব্যাহত বাজেট কর্তন এবং নানা বেনিফিট কার্ডের সমালোচনা করেন। আগামী 3রা ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ উপনির্বাচনে কনজারভেটিভ পার্টি থেকে জেমস ডালি, লিবডেম থেকে জেন ব্রপি, ইকিপ থেকে জন বিকলি এবং গ্রিন পার্টি থেকে সাইমন হার্ট প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওল্ডহামের ফর্মার মেয়র মাইকেল মিচে মারা গেছেন, তো তার জন্য আমরা নতুন ক্যান্ডিডেট লাগি জিম ম্যাকমাহন আজকে ক্যাম্পেইন করার লাগি। ওল্ডহাম খুব ভালো ইম্প্রুভমেন্ট হয়েছে আমার পার্টি কাউন্সিল চালানির লাগে। জিম কাউন্সিল লিডার এখন অনেক জিনিস করছেন, জব ক্রিয়েশন প্রোগ্রাম, রিজেনারেশন, লোকাল ফেসিলিটিস অনেক জিনিস বাড়ানি হয়েছে। বাংলাদেশ সরকারের সহযোগিতা পেলে নৌপরিবহন ও জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে ওয়েলসের 100 বছরের পুরনো জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান গ্রাইক শিপিং। ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের আমন্ত্রণে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান কার্ডিফ সফরকালে প্রতিষ্ঠানটির কমার্শিয়াল ডিরেক্টর ক্রিস উইলিয়ামস বাংলাদেশের শিপ বিল্ডিং খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানান। জবাবে মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নৌপরিবহন খাতে সরকার বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। কার্ডিফে একাধিক শিপিং বিল্ডিং কোম্পানি পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মহাপরিচালক এম জাকির রহমান ভূঁইয়া, দিলাবর এম হুসেন, মাহবুব নূর, মইনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
রেডিও টিভি পার্সোনালিটি ইন ইউকের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হলো পূর্ব লন্ডনের একটি হলে। এতে সভাপতিত্ব করেন স্পেকট্রাম বাংলা রেডিওর অনারারি চেয়ারম্যান এম এম মতিন, পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, সভায় ব্রিটেনে বাংলা রেডিও ও টেলিভিশন চ্যানেলের কর্মকর্তারা কর্মরতরা বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন মুস্তাক আলী বাবুল, প্রেজেন্টার উর্মি মাজহার, তুফাইল আহমদ, নজরুল ইসলাম, অকিব, মানিকুর রহমান গনি, আব্দুস সালাম, রওশনা রামনি, সাজিয়া সুলতানা স্নিগ্ধা, ফারজানা আহমেদ, হাফসা ইসলাম, তসলিম আহমদ, আহসানুল আম্বিয়া শুভন, আবুল কালাম, মোহাম্মদ ইকবাল ও এখলাসুর রহমান প্রমুখ। সভায় খুব শীঘ্রই যুক্তরাজ্যের সকল মিডিয়ায় কর্মরত ও শহরে বসবাসরত সকলকে নিয়ে বড় পরিসরে একটি অনুষ্ঠান প্রয়োজনের প্রস্তাব গৃহীত হয়। এক্সেল টিউটর্স এর অ্যাওয়ার্ড শ্রীমণি রোববার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন সুনামের সাথে টিউটোরিয়াল সেবা প্রদানকারী এ প্রতিষ্ঠানে রয়েছে বাঙালি সোমালিয়ান ছাত্রছাত্রীরা। স্কুলের ডাইরেক্টর আনিসুজ্জামান এর সভাপতিত্বে এবং শিক্ষক মঞ্জুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টার হ্যামলেটস এর স্পিকার আব্দুল মুকিত চুন্নু এমবি, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, সোমালিয়ান নেতা আবদুল্লাহ ও মোহাম্মদ ইসমাইল ও ছাত্রছাত্রীদের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে 65 জন ছাত্রছাত্রীদের অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। জিসিএসসি এ লেভেল ও শর্টস এর প্রতিটি বিভাগ থেকে ভালো রেজাল্ট অর্জনকারীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল লন্ডন মহানগর ছাত্রলীগের নতুন কমিটি। লন্ডন মহানগর ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, সাধারণ সম্পাদক সজীব বইয়া সহ সভাপতি জাকির আক্তারুজ্জামান, শাহাদাত হোসেন জয়, আবুল ফয়েজ, নাজমুল ইসলাম সাইমম, মাহবুবুর রহমান চৌধুরী, নাফিস প্রমুখ। পূর্ব লন্ডনের একটি হলে ওসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সোহেবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টার হ্যামলেটসের কাউন্সিলর ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কবিরউদ্দিন নূর আলী, মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, আব্দুল মজিদ সিরাজ, সাবেক চেয়ারম্যান শাহ আফরুজ আলী, হারুন রশিদ চৌধুরী প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সদস্যরা। ক্যাবিনেট মিনিস্টার তেরেসা ভিলার এমপি বলেছেন কারি ইন্ডাস্ট্রির সংকটকালীন সময়ে বাংলাদেশি ব্যবসায়ীরা নতুন রেস্টুরেন্ট ওপেনিং করে সংকটকে যেভাবে মোকাবেলা করছেন তা গর্বের বিষয়। নর্থ লন্ডনে স্পাইসগেট রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, রাজনীতিবিদ জালালউদ্দিন, নইমুদ্দিন রিয়াজ, কমিউনিটি নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, মাহতাব চৌধুরী, শাহানুর খান, রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আসামা মিসবাহ প্রমুখ। প্যারিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ব্রিটিশ ভিসা অফিস দিল্লি থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে প্রতিবাদ সভা সংগঠনের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়েছে। সাউথ ইস্ট রিজিয়নের সভাপতি মোহাম্মদ ইসবাহ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডক্টর মুজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন এম এ মান্নান, মাসুদ আহমেদ, আব্দুল আজিজ, মির্জা আফসর বেগ, গুলাম আজম তালুকদার, আব্দুল মালিক কুঠি, আব্দুল বাসিত রফি, সাংবাদিক জাকির হোসেন কয়েস প্রমুখ। সভায় বক্তারা বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার সাথে মুসলমানদের জড়িয়ে মিডিয়ার প্রপাগান্ডার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এবার বাণিজ্য সংবাদ। আগামী 15ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চেডওয়েল হিতে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যাংকুইটিং হল মেফেয়ার ভেনু। প্রায় 1100 আসন বিশিষ্ট এ হলে আধুনিক সুযোগ সুবিধার সবকিছু থাকবে বলে জানান হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ওয়াজেদ হোসেন সেলিম। এ উপলক্ষে শুক্রবার মেফেয়ার ভেনুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি আরও বলেন, প্রাইড অব এশিয়ার মাধ্যমে দীর্ঘ 20 বছর ধরে কমিউনিটির সেবা করে আসছি, তারই ধারাবাহিকতায় কমিউনিটির জন্য নতুন ভেনুর এ উদ্যোগ আমাদের।
ওয়েস্ট লন্ডনের প্রবাসী বাংলাদেশিদের কাছে আরো সহজে বাংলাদেশি খাবারের স্বাদ পৌঁছে দেওয়ার জন্য হেইসের সোয়ালোফিল্ড ওয়ার্কের রোববার উদ্বোধন হল মাসালা বাজারের 11তম শাখা। পরিবারের চাহিদার পাশাপাশি এতে রেস্টুরেন্টের চাহিদার কথা চিন্তা করে হোলসেলের ব্যবস্থা থাকছে বলে জানালেন মাসালা বাজার ও ইউরোফুডের সিইও সেলিম হোসেন এমবি। মাসালা বাজারের হেই স্টোরের উদ্বোধনী দিনে ব্যাপক মূল্য ছাড়ের কারণে স্থানীয় বাংলাদেশিরা সহ ভারতীয় পাকিস্তানিরাও এতে শপিংয়ের জন্য ভিড় জমান। উদ্বোধনী দিনে আরও উপস্থিত ছিলেন ইউরোফুডসের সেলস ডাইরেক্টর শাহজাহান, মাসুম আহমদ, শাহাব আহমেদ বাচ্চু, একিউ এম শামীম প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। ব্রিটেনে বাংলাদেশিদের স্বাস্থ্য নিয়ে ডারহাম ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন প্রকাশ। বার্মিংহামে কৃতি শিক্ষার্থী সহ 57 জনকে সম্মাননা প্রদান। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের স্বাস্থ্য ও নানা বিষয় নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ডারহাম ইউনিভার্সিটি। বিস্তারিত থাকছে মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। ডারহাম ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের গবেষকরা ইউকেতে বসবাসরত বাংলাদেশি সমন্বয় স্বাস্থ্য ও ভালো থাকা বিষয়ে একটি গবেষক শিরোনামে অনুষ্ঠান আয়োজন করেন রোববার নিউক্যাসলের বিকন সেন্টারে। এই অনুষ্ঠানে তারা সেই গবেষণার ফলাফল স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মানুষের মাঝে উপস্থাপন করেন। অনুষ্ঠানের শুরুতে প্রফেসর জিলিয়ান ব্যান্টলি সংক্ষিপ্ত বক্তব্যে ইংল্যান্ডের নর্থ ইস্ট এবং লন্ডনের বাংলাদেশিদের নিয়ে পরিচালিত এই গবেষণার প্রেক্ষাপট বর্ণনা করেন। ডারহাম বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ডাক্তার পাপরিন নাহার, ডাক্তার খুরশিদা বেগম, ডাক্তার জিল কুপার, ডাক্তার নাসিমা আক্তার কমিউনিটির সমন্বয়, উদ্বিগ্নতা, অধিক ওজন ইত্যাদি বিষয়ে গবেষণার ফলাফল শ্রোতাদের মাঝে তুলে ধরেন। আমাদের প্রশ্ন হচ্ছে, এত দীর্ঘ 400 বছরের মাইগ্রেশনের ইতিহাস এই দুইটা দেশের মধ্যে, বাংলাদেশ থেকে ইংল্যান্ডে, এই মাইগ্রেশনের লম্বা সময়ের মধ্যে আমরা কতটা এদের সাথে সমন্বিত হতে পেরেছি বা ইন্টিগ্রেটেড হতে পেরেছি। নর্থ ইস্ট ইংল্যান্ডের প্রতিনিধিদের সমন্বয়ে একটি প্যানেল আলোচনা হয়, তাতে অংশ নেন কাউন্সিলর দীপু আহাদ, মিসেস ইয়াসমিন খান এবং মিসেস সাজনা মিয়া। এছাড়া মাহতাব মিয়া ও মিসেস হুসাইন আলোচনায় অংশ নেন। ইংল্যান্ডে বসবাসরত আমাদের বাংলাদেশি পপুলেশনের উপর তার স্বাস্থ্য এবং ওয়েলবিং ব্যাপারে ডারহাম ইউনিভার্সিটি থেকে যে রিসার্চ এবং গবেষণা করা হলো তা সত্যি প্রশংসনীয়। The mental health and physical well-being, which is so important in each-day factors of Bangladeshi community people for their future and their progression. My assumption was that people in London and in the south would have been more stressed compared to people in the northeast. However, there was one finding that did strike me that I could relate to, and that was around kind of females being more stressed in the morning, and I could personally relate to that. মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউক্যাসল। ব্রিটিশ বাংলাদেশি ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে চলমান অগ্রযাত্রার ধারা অব্যাহত থাকলে ব্রিটেনে বাঙালিরা গড়বে নতুন ইতিহাস, এমন আশাবাদী ব্যক্ত করলেন বিশিষ্টজনেরা। রোববার বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রী সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 57 জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল হাদ সুমন। ব্রিটিশ বাংলাদেশি কৃতি ছাত্রছাত্রীদের এবছরের গ্রামার, জিসিএসসি, এলেবেলে ভালো ফলাফল করার জন্য এবং কমিউনিটি ব্যক্তিদের বিশেষ অবদানের জন্য বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হলো 10ম বার্ষিক একাডেমিক অ্যাওয়ার্ড 2015। রোববার বার্মিংহামে ইকবাল ব্যাংকোয়েটিং হলে জাঁকজমকপূর্ণভাবে কৃতি ছাত্রছাত্রী, মা বাবা, ছোটো ছোটো বাচ্চারা এবং কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে ছিল আনন্দের বহিঃপ্রকাশ।
grateful for our achievements to be recognised. I would also like to thank my parents as well as my peers for helping me to get here. Very happy that I passed the grammar test. I feel very proud of myself for working this hard and achieving this. And I'd like to thank the Bangladesh Council for organising this event, and I'm very grateful for my grades, alhamdulillah. কারো কারো মাঝে ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা বাঙালি কমিউনিটির উন্নয়নে উচ্চতাকে আরো উচ্চতায় পৌঁছার অভিব্যক্তি। I want to be a doctor. I'm striving to be a doctor, and I hope with good A levels I'll be able to study medicine at the University of Birmingham. In the future, I'm not too sure where I'm going right now, but maybe towards law. And first, I want to go to Cambridge, do chemical engineering, work with people and just get higher and higher really. I work for myself. একজন শিক্ষক বাঙালি ছাত্রছাত্রীদের এমন কৃতিত্বে একসময় এদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করবে বলেও আশা প্রকাশ করে। We are grateful to Bangladesh Council for organizing such a prestigious program, and the Bangladeshi children who's done so well, especially the GCSE 10A star, 9A star, and the A-level student, alhamdulillah, they're doing so good. This is a beginning for these children. Inshallah, hopefully in years to come, we'll be seeing directors, even maybe the Prime Minister, Bangladeshi students doing so well. So my congratulations goes to them. আব্দুল কুদ্দুস রাজু ও আব্দুল মঈন চৌধুরীর যৌথ সঞ্চালনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান আলহাজ আমদাদ হোসেন। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিবারের ন্যায় এবারেও সফলভাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করতে পেরে কমিউনিটির সকলকে ধন্যবাদ জানান তিনি। ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই আয়োজনে অংশগ্রহণের জন্য, বাংলাদেশ কাউন্সিল এবং আমাদের এই অধ্যুষিত বাঙালি কমিউনিটির ছেলেমেয়েদের উৎসাহিত করার জন্য আমাদের আজকের এই আয়োজন। বার্ষিক একাডেমিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ এমপি জেস ফিলিপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার জুলকার নাইন, বার্মিংহাম সিটি কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর শফিক শাহ, বার্মিংহাম সিটি কাউন্সিলের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর মাসুক আলী, প্রবীণ কমিউনিটি নেতা আলহাজ নাসির আহমদ, কাউন্সিলর জিয়াউল ইসলাম প্রমুখ। বাংলাদেশ কাউন্সিলের এমন আয়োজন ছাত্রছাত্রীদের শিক্ষা অর্জনে আরো উৎসাহিত করবে এবং এই আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। বার্মিংহাম থেকে আব্দুল হাস সুমন, চ্যানেল আই। জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি মহল নানা অপপ্রচার চালাচ্ছে বলে বার্মিংহামে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, রোববার বার্মিংহামে মিডিয়া পয়েন্টে শাহবাগ জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কারি মৌলানা আব্দুল আজিজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, 1975 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দিনী শিক্ষা প্রদানের পাশাপাশি বর্তমানে গরিব দুস্থ এবং অসহায় মানুষদের সেবায় নানাভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের চ্যারিটি কমিশন দ্বারা অনুমোদিত এবং সকল আর্থিক লেনদেন বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা হয়। অথচ সাম্প্রতিক সময়ে সুনামধন্য এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মহল নানাভাবে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে বার্মিংহামে বসবাসরত প্রবাসী শাহবাগবাসী ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাদেশ্বর সমাজ কল্যাণ সমিতি মিডল্যান্ডস ইউকের 21 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক আর কোষাধ্যক্ষ করা হয়েছে জুনেদ আহমেদ ও একরাম আলী ফটিককে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি জানান, রোববার বার্মিংহামের একটি রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। আজিরুদ্দিন জুনুমিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগতরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নানা সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি এলাকার উন্নয়নে প্রবাসী বাদেশ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন আলহাজ মতসিম আলী সিতুমিয়া, মফিকুল আমিয়া চৌধুরী, মাহমুদ আলী, কাউন্সিলর আব্দুল কাদের জিলানী, জুনেদ আহমদ, মুহিবুর রহমান, গিয়াসউদ্দিন, জুম্মা আহমদ লিটু, জায়েদ আহমদ, আব্দুল জলিল, একরাম আলী, ইফতেখার আহমদ, তারেক আকমল হোসেন প্রমুখ। এবার সিলেটের খবর।
সিলেটের চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাইদ অপহরণ ও হত্যা মামলায় পুলিশ কনস্টেবল আমাদের রহমান পুতুল সহ তিনজনকে ফাঁসি দিয়েছেন আদালত। একই সাথে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুর রশিদ এ রায় দেন। এ সময় আদালত কক্ষে আইনজীবী, গণমাধ্যম কর্মী, পুলিশ সদস্য, বাদী ও আসামিপক্ষের লোকজন উপস্থিত ছিলেন। রায়ে আদালত অপহরণ ও হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। সিলেট বিমানবন্দর থানার পুলিশ সদস্য আমাদের রহমান পুতুল, রেবের কথিত সোর্স আতাউর রহমান গেদা ও আওয়ামী লীগের সিলেট জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিবকে ফাঁসির আদেশ দেন। অপর আসামি মাহিব হোসেন মাসুমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন। নিরাপত্তার স্বার্থে ফেসবুক সহ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলক এমপি বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমরা যখনই সিগন্যাল পাব তখনই সোশ্যাল মিডিয়াগুলো খুলে দেওয়া হবে। শনিবার সিলেট এমসি কলেজ রবের ওয়াইফাই সেবার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। এমসি কলেজের অধ্যক্ষ নিতাইচন্দ্র চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রবির কর্মকর্তা মতিউল ইসলাম নৌশাদ ও উপাধ্যক্ষ মোহাম্মদ হায়াতুল ইসলাম আকুঞ্জে। জাতীয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে কিছু কিছু সোশ্যাল মিডিয়া সাইট সাময়িকভাবে সুইপ করা হয়েছে, তবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী এজেন্সির যখনই আমরা সিগন্যাল পাব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী এজেন্সিগুলোর তরফ থেকে যখন তথ্য আমরা পাবো তখনই আমাদের ফেসবুক সহ যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আপাতত স্থগিত করা হয়েছে সেগুলো খুব শীঘ্রই আর কি খুলে দেওয়া হবে। স্বাধীনতার 44 বছরেও শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। সিলেট কোর্ট পয়েন্টে বাসদের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। কমরেড খালেকুজ্জামান বলেন, বাসদ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সকল সংগ্রামে সমাজের বিভিন্ন অংশের ন্যায় সঙ্গত দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাসদের সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফরের সভাপতিত্বে এতে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ সহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। লন্ডন ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলা হতে পারে মন্তব্য ব্রিটিশ ডিফেন্স সেক্রেটারির। ফ্রান্সে জলবায়ু সম্মেলন রূপ নিল বিশ্ব নেতাদের সর্ববৃহৎ সমাবেশে। অলহাম ওয়েস্ট এবং রয়টন আসনের উপনির্বাচন 3রা নভেম্বর। বাংলাদেশের নৌপরিবহন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটেনের খ্যাতিমান শিপিং প্রতিষ্ঠান। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।